চাৰিদিন ধৰি মানালিতে আছি এই আনদা ব্লগটোক বনাই ন কৈ যে ঘূৰি লৈ তই ব্লগ বনাম ঠিক আছেনে ব্লগ লৈ গোটা গুটি গুটি ভাল লাগে না ঘূৰি তুত্তে মনে কয় ঠিক কৰি পিছনে আনদা পাইন জংঘল পাইন ট্ৰি এইখনে লম্বা লম্বা বিৰিয়াত বড়ো বড়ো অকণমান আন্টা এখানে কেন হাঁটতাম বাইরে সে ওয়াকিং ডিসটেন্স এ দেখি কিছু খামু টামু ব্লগ করলে করমু মনে করলে করমু ঠিক আছে না ঘুরাটা মেন ঠিক আছে না ব্লগ করতে করতে ঘুরার বিষ মারি দেয় এই জন্য ব্লগ কম করি অন ঘুরি বেশি খুব ভালো লাগে আমরা খাতক ভাই দেখছে না কি মোটা লাগে রে তোরে এমন মোটা সোয়াটার হলে আরও মোট হয়ে গেছে আর আমি তো যে জঙ্গলি গিয়ে হচ্ছি আর না যে ঠান্ডা এই ষাট ডিগ্রি হাঁস ডিগ্রি এক ডিগ্রি এই ঠান্ডাতে কাইলা জিরো ডিগ্রি আছে যদিও বছর মানালিতে বরফ নো অন হরেন ও শিশু মিশু সাইডে অটল টানাল সাইডে হচ্ছে মানালিতে বরফ হরের চান্স আছে আজ মেঘলা করছে মেঘ হচ্ছে যার কারণে আজ যে এখানে ঠান্ডা বেশি তো আশা করি হুড়বো এই জন্য আরও তিন চার দিন আসি তো হইলে আনন্দ করে দেখামো নাহলে তো শিশু সাইডে যাবো অটল টানাল সাইডে যাবো ওইখানে গেলে আনন্দ করে দেখামো ঠিক আছে না তো এই হয়েছে এটা পাইন ফরেস্ট বন্ধু মানালি আইলাম কবে পড়বো বরফ বন্ধু এত ঠান্ডা তবু বরফ নাই মানালি ঠান্ডাতে আমি জমি যাই বন্ধু মানালি আইলো লম্বা লম্বা গাছ গাছের মাঝখানে আমি মোটা এক পড়ি আমি আজকে পাইন পড়ি হয়েছি বন্ধুগান কি সুন্দর করে নাচ দিতেছি মানালি আসি আমি

তো এনে আন্দা দ্বীপ কুমার নাথ সে পাহাড়ি গাই সৈতেছে এটি একটি পাহাড়ের গরু খুব সুন্দর শরীরে অনেক বল কিন্তু শান্ত সুলে চুলের স্টাইল দেখছে না শাহরুখ খানের মতন সুলে স্টাইল এই পাহাড়ি গাই দ্বীপ কুমার নাথে চলিল আমি গিয়ে খরগোশরে কোলে লই আরে আদর করলাম ফটো তুললাম খুব ভাল লাগছে সেরা বন্ধুগণ ক্যামেরাতে দেয়া যাইতো মানে হালকা হালকা বৃষ্টি হইতেছে এবং প্রচন্ড বাতাস চলে ঠিক আছে না এই বাতাস এবং বৃষ্টির কারণে আজকে মানে জি আসি এখানে বরফ হইবে সম্ভাবনা দেয় বাতাস কারে পো কারে চৌ করি বাতাস আইয়ে প্রচন্ড মানে প্রচন্ড বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখানে সন্ধ্যা মাত্র ছয়টা বাজে যত দোয়ানদার আছে সবাই দোয়ান বান্ধি বাই গেছে

বন্ধুকান কি কইলছিলাম সন্ধ্যা ছয়টার সময় বৃষ্টি নে অকাল বরফ পরা শুরু হয়ে গেছে বেশি কানা হর কিন্তু হরা শুরু হয়ে গেছে কাজে সকালে দেখবেন যে জায়গায় হুরা সাদা হয়ে গেছে হাতে লাগে আনন্দ দেখায় ও মানসা ছিল আর ও বরফ হচ্ছে এই বছরে হতম বরফ প্রণালীতে এবছর বরফ হরেন আনন্দ দেখায় হাতে হরে না গলি যায় বন্ধুগণ মাথা টাথা খারাপ হয়ে গেছে মাথা সাদা হয়ে গেছে ব্রেন ব্রেন বুদ্ধি সাদা হয়ে গেছে দেখেন আপনারা দেখেন এইটা বরফ কেন পরে এখন আমরা একখানে আগে নিচে গেছিলাম প্রথম স্নো ফল হইতেছিল জলের তো আছি এখন স্নো তো ভিজুন চলেন তো বন্ধুগণ এই দেখেন কদ্দুর আগে দেখাছিলাম বৃষ্টি আর আর আপ কাপের অক্ষণ দেখেন এই জায়গায় হুরা সাদা হয়ে গেছে এই দেখেন দেখছেন নি কি ফরা ফরের মানে বরফ কারে কয়েছে আমি খাদক ভাই এই খাদক ভাই হোয়াট ও কেন লাগে মজা জোশ মজাদার বারিয়া ওয়ান্ডারফুল নো ওয়াটস উ দিস ইজ হেভেন ওয়া ও দেখেন কি পড়া পরে সেই সময় তো দেখাচ্ছিলাম নিচে হরি জমিদার জমি মানে জমেন না জল অটকন দেখেন দেখছেন এই দেখেন এই গাছ এই গাছের থেকে না জমেছি মানালিতে আসিয়াই বরফ পড়ছে ধুই ভাই মানালিতে আসিয়ায় বরফ পড়ছে দুই ভাই আর নাম খাদক ভাই পাখির মাথা উড়ি যায় সাদা সাদা বরফ আর কালারও সাদা 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 বরফ আর কালারও সাদা ও হো 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 ও হো 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 বরফ পড়ছে ভাই বরফ পড়ছে ভাই আসি আসিয়ায় এ বরফ পড়ছে বরফ পড়ছে বরফ পড়ছে ভাই মনালিতে আসিয়ায় আসি বন্ধুকান স্নোফল হইতেছে মানে খুব ভাগ্যর ব্যাপার এই বছরের প্রথম বরফ আর মাথার থেকে সান জমি রয়েছে এককারে মানে জমি রয়েছি। তো এখানে আই এরা আর মা ওই মা দাদা রয়েছে এরপরে খাদক ভাই ইয়ার ভাগিনা দীপ কুমার না আন সবাই মিলি ভিজিয়ে বরফ হতে খুব মজা লাগে আর কি আই সকালে করে ভিডিও দেখাতাম পারি ক্লিপ ঠিক করে না কিন্তু আই এক্সাইটমেন্ট একটাম ভারিয়ে দেখেন আরে দেখেন দিলে কেন আইয়ে কি মজা

রাতে দশটা বাজের এতারা মহিলা দুনকারে আমি সামলাইতে আরই না এখন জঙ্গলে বাইরে গেছে বরফ চাইব বলে তো আই এগুনেরে তো অন লাগে রাইছারি आधा घंटा দরি তো গাই ফাইনো ও মা ওছে ওছে দীপ কর্ণে গেছে কই এ জঙ্গলতন বাইরে হইয়েরে কি কানের করে গিয়ে সেরা মজাটার জিনিস দেখায় আর মাথার দেখেন দেখছেন বন্ধুকান দেখেন সকালে কি সুন্দর এইদিকে আমরা সামনে কি পাহাড় আছে গেলিতে ওই দেখেন পুরা জমি সাদা হয়েছে কদুরুলি মেঘাই কদুরুলি মেঘ একটু আগে হুড়া দেখা যায় পুরা হাদা দেয়া যায় তুমি ও আনলে কেনা মেঘ জমি রয়েছে কিন্তু মেঘের হাঁকে হাঁকে দেখেন হাদা কারে কয় জুম করে দেয়া জুম করতে পারা না হাদা কারে কয় এই গাছ অল সব জমি রইছে এই 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 হয়েছে আমরা ব্যালকনি আমরা ব্যালকনির সামনের চিত্র এই কালিয়ার একটা তো আনন্দ দেখছেন এই দেখেন এর সামনে পাইন ফরেস্ট

কিন্তু এই গাছগুলো আরো আসি সকালে গলি গেছে আরো রে ধরেন একদম সস্তায় খুব সস্তায় হাইছি একদম সস্তায় কিভাবে রুম লড়তে হইব ওই জিনিসগুলা যদি জানতে চান আন্ডা এই মানালি সিরিজের ব্লকগুলা নেক্সট ব্লক সাইয়েন অবশ্যই সাইয়েন তাইলে জানতেন হারবেন এবং আনারাও এই ধরনের এই